ইউরোপ ও এশিয়ার মাঝখানের ছোট্ট দ্বীপ দেশ সাইপ্রাস থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী মাহফুজুল হক চৌধুরী। দীর্ঘ আড়াই মাস শেষে বিগত তিন সপ্তাহ আগে লকডাউন করে দেওয়া হলে এখানে শহরগুলি আগের মতোই ব্যস্ততম হয়ে উঠেছে। এখানে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান যান চলাচলগুলি আগের মতোই স্বাভাবিক হয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিকোসিয়ার খুব ব্যস্ততম একটি শহর, ব্যস্ততম একটি জায়গা, বলতে গেলে এটা পুরো সাইপ্রাসের মধ্যে ব্যস্ততম জায়গা হিসেবে ধরা হয়। কেননা নিকোসিয়া যেহেতু সাইপ্রাসের রাজধানী, তো এই জায়গায় দীর্ঘ আড়াই মাস যখন লকডাউন চলছিল দুইজন মানুষ একসাথে দেখা যায়নি। এটা দীর্ঘ আড়াই মাস পুরো মরুভূমিতে পরিণত হয়েছিল। যখন লকডাউন খুলে দেওয়া হয় এখানে অসংখ্য মানুষ আসতে থাকে, মানুষ আর মানুষ এখানে সন্ধ্যার পরে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। তো সাইপ্রাসে করোনা ভাইরাসের যে পরিস্থিতি দীর্ঘ এক মাস ধরে, নতুন করে সংক্রমণের সংখ্যা খুবই কম, একেবারে প্রায় এক মাসে শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত করা হলো পুলিশের নির্যাতনে নিহত মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে।